মাইরের একটা সাক্ষাৎ কাটে মাইর তুমি কোন ক্লাসে পড়ো আমি 5 ক্লাসে পড়ি তুমি তো অনেক ভালো খেলছো কিছু বলবা অনেক ভালো খেলছো আমি বলতে চাই যে আমার টিম খুবই মানে ভালো কিন্তু ওরা মানে এই বলটা মানে রিসিভ করতে পারে না সেটা আমার শিখাতে হবে এটা আমার দায়িত্ব আর কোচের দায়িত্ব হ্যাঁ এটাই আমার কথা আচ্ছা তুমি কি বড় মাঠে খেলো নাকি হ্যাঁ বর্মাটে খেলো তোমার শটগুলো অনেক সুন্দর তুমি কি আগামীতে কি পড়াশোনার পাশাপাশি আরো কিছু করতে চাও কিনা খেলাধুলা করতে চাও আমি আশা করি তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় হও আচ্ছা আমরা কথা বললাম ভাই তোমার আরো কিছু বলার আছে আমাদের এই খেলা সম্বন্ধে কিছু না তুমি কি আরো ভালো খেলবে সামনে যে প্লেয়ারটা সাক্ষাৎকার নিলাম এ হলো 10 নম্বর প্লেয়ার ইংল্যান্ড দলের সারা মাঠ কাঁপানো খেলছে ওই এক মানে বেশি আর ওর খেলা আপনারা দেখছেন সব সময় ওর জন্য দোয়া করবেন ও বাংলাদেশের শুধু আমাদের স্কুলের রত্ন না ও কিন্তু সারা বাংলাদেশের রত্ন হবে আমার মনে হয় ও যদি ধরে রাখে সারা পৃথিবী ওকে চিনবে মাইর তোমাকে ধন্যবাদ ও পঞ্চম শ্রেণীর আই শাখা তবে স্যার অনেক ভালো খেলছে কি বলেন স্যার ও শুধু আমাদের স্কুলের রত্ন না ও ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রত্ন ঠিক আছে মাহির তোমাকে অনেক ধন্যবাদ আজকে তোমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়ে সারা মাঠ দাপড়ায় খেলেছে এই ছেলেটা এর নাম হচ্ছে মাহির পঞ্চম শ্রেণীর আই শাখার ছাত্র মানে সারা মাঠে ওই একজন বেশিরভাগ গোলে ওই দিচ্ছে